আমাদের ওই সাইডে খোঁজা শেষ, এখন এই সাইডে আরো ঘন জঙ্গলে আসছি। তো আসলে এটা যেহেতু আমরা কেউ প্রফেশনাল না এই কাজে, হঠাৎ করেই আসছি, সেজন্য আমাদের একটু খুঁজে পেতে একটু সময় লাগতেছে। তারপরেও চেষ্টা করলে হয়ে যাবে। তো আমাদের সাইফুল আরেকটা বাসা খুঁজে পেয়েছে। তো আমাদের সাইফুল, হ্যাঁ হ্যাঁ, ওই বাসাটা একটু মোটামুটি বড় আছে। সাইফুল একটা সুন্দর কাজ করছে সাইফুল আজকে। লাল ভেপ্রেলের কি পেন আসলে উনি কিন্তু প্রস্রাব করতে বসে নেই, উনি কিন্তু আসলে মূলত ঘাস, মানে ওই যে আপনার পেপার টুপ খুঁজতেছে। হ্যাঁ, হয়তো দেখে মনে হবে যে প্রস্রাব করতে বসছে, এইভাবেই খোঁজা হয়। ওই যে আরেকজন দেখেন কিভাবে হাঁ করে দাঁড়িয়ে আছে আকাশের দিকে, আসলে উনি কিন্তু আকাশের দিকে তাকায় নাই, উনি তাকায় আছে মূলত পিপার ডিমের, পিপার বাসা কোন দিকে। এই হলো অবস্থা। খোঁজাখুঁজি চলতেছে,
আরো একজন কোন দিকে গেছে আমাদের সাইফুল তা তো খুঁজেই পাইতেছি না আবার আর কি বাসা দেখি যে কি অবস্থা ওহো বাসা আছে কিন্তু ডিম নাই দুঃখিত বিশাল শক্ত না মানে এই যে দেখেন দেখা বুঝছে কঠিন অবস্থা এদিকে মানজালি কি নাই করছে তাহলে কেমন হইলো একটা ডিম থাকে